আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় তো বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টিটা আরও বাড়বে, কালকে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। আর 18 তারিখ প্রভাবটা তো সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায়। 19 তারিখেও কলকাতায় বৃষ্টিপাত থাকবে, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 20 তারিখ থেকে অনেকটা কমে যাবে, আর 21-এ গিয়ে আরও কমে যাবে। আর ঝোড়ো হাওয়াটা 17-18 এই দুদিন একটু বেশি থাকবে, 19 তারিখেও কিছুটা থাকবে। এই পিরিয়ডটা মাঝে মধ্যে হয়তো দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। এই বৃষ্টিপাতের পর তাপমাত্রা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আগামী কাল থেকেই ম্যাক্সিমাম তাপমাত্রা 2-3 ডিগ্রি মতো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেকটা ক্লাউডিং হয়ে যাবে এবং এতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর বৃষ্টিপাতের পরও তাপমাত্রা আস্তে আস্তে কমবে। এটা কি প্রাক শীত পর্ব বলা যায়? না, সেটা এখনই সেভাবে বলাটা ঠিক না, এখন যেহেতু সিস্টেম রয়েছে এটা একটা, যেহেতু বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া আসছে, তার ফলে 17 এবং 18 তারিখ বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে গড় সম্ভাবনা রয়েছে। আর কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এই 17-18 এই দুদিন মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখেও কিছুটা এরকম দমকা হাওয়া মাঝে মধ্যে থাকবে, বিশেষ করে উপকূলের কাছাকাছি এলাকাগুলো 30 থেকে 40 কিলোমিটার বেগে মাঝে মধ্যে একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে 19 তারিখ। আর 20 তারিখ থেকে অনেকটা প্রভাব কমে যাবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে, উত্তরের জেলাগুলো একটু বেশি বৃষ্টি পাবে। আর 18 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে, 18 তারিখ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা আরও বাড়বে, 19 তারিখে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। আর উত্তরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 19 তারিখে। 20 তারিখেও কিছুটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, 20 তারিখ থেকে গিয়ে আরও কমে যাবে। মৎস্যজীবীদের জন্য 17 থেকে 19 এই পিরিয়ডটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ যেহেতু বঙ্গোপসাগর থেকে স্ট্রং সাউথ ইস্টার্লি উইন্ড সেই মুহূর্তে ওই পিরিয়ডটার জন্যে থাকবে। আর যারা অলরেডি সমুদ্রে রয়েছেন তাদের 16 তারিখ রাত্রির মধ্যে ফিরে আসতে বলার জন্য অনুরোধ করা হয়েছে। নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছাকাছি, সেই সাথে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ থেকে এই বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া আসে সাউথ ইস্টার্লি উইন্ড সেটা ক্রমশ শক্তিশালী হবে, বিশেষ করে 17 থেকে 19 এই পিরিয়ডটায়। এর ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এরিয়াগুলো একটু বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো আগামী 24 ঘন্টায় দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আরও বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি এরিয়াগুলোতে অর্থাৎ কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সাথে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলের কাছাকাছি জায়গাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 18 তারিখ। 19 তারিখে বৃষ্টিটা আরও বাড়বে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 18 তারিখ। সেই সাথে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে, অন্যান্য সমস্ত জেলাতেই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 19 তারিখেও বৃষ্টিটা অনেকটাই থাকবে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো অর্থাৎ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এই জেলাগুলোয় 19 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, আর অন্যান্য জেলাগুলো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সতর্কতা বলতে মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে 17 থেকে 19 এই পিরিয়ডটা সমুদ্রে না যেতে,
যারা অলরেডি গিয়েছেন তাদের 16 তারিখের মধ্যে বাড়ি বেরিয়ে ফিরে আসতে। আর যেহেতু এই পিরিয়ডটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায়, তো নিচু এলাকাগুলো অনেকটা জল জমার সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুতের সময় মানে ওপেন স্পেসে না থাকাই ভালো, কোনো শেডে থাকা ভালো।